নমস্তে গাইজ, ইহাঁ পর সরি গাইজ, এখানে যত গাছ দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এই যে দেখো, এই যে টপটা রয়েছে, মানে গাছ বললে ভুল হবে, একটাও গাছ নেই, খালি ঘাস রয়েছে। তো কী কারণে তো ঘাস হয়ে গেল হঠাৎ করে বলছি ব্যাপারটা, তো টব ছিল, ঠিক আছে, এরকম অনেক টব ছিল, তো এখানে লাগানো ছিল একটা, এখানে একটা লাগানো ছিল, তো ওখানে লাগানো ছিল, তো ছিল ঝড়েতে টবগুলো পড়েছে, সব ফেটে গেছে, এবং এই একটাই জিন্দা রয়েছে, বাট এতে গাছও জিন্দা নেই, তো মারা গেছে। তো এই যে রোদে, ঠিক আছে, গাছগুলো সব প্রায় মারাই গেছে, ঠিক আছে, এখানে গাছ লাগানো ছিল, জবা গাছ ছিল একটা, এখানে একটা গাছ ছিল, জবা গাছ ছিল, এখানে একটা এই টগর জাতীয় গাছ ছিল, ছোটো না কী সব বলে, মা লাগিয়েছিল, তো এখানে গাঁদা ফুলের গাছ ছিল, ওখানে গাঁদা ফুলের গাছ ছিল, তো শেষমেশ সব কিছু মরে যাওয়ার পর এই গাছটি হয়েছে, মানে এই অ্যালোভেরা পাতাটি হয়েছে, গাছ বললে গুলাবে অ্যালোভেরা গাছ বা পাতা, এটা এটাই শুধু একমাত্র হয়েছে, বাকি সমস্ত কিছু মারা গেছে এই রোদে তাপে, মানে এত পরিমাণে হিট দিয়েছে যে সব মারা গেছে। আমাদের যত্নেরও কিছু একটা ভুল ছিল ভাই। তো একটা কথা বলবো, যারা গাছ টাছ লাগান তারা অবশ্যই যত্ন করবেন, কারণ এইভাবে গাছগুলো মারা যাচ্ছে তো কষ্ট করে লাগিয়ে, তো ভুলটাই তো আমাদেরই ছিল, মেনটেন্যান্সের একটা প্রবলেম হয়ে পড়েছিল। তো আর যাই হোক, ডেলি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ডেলি ব্লগেতে কিছু তো শিক্ষা পাবেন, শুধু ক্যামেরার সামনে এসে অনেক কিছু নাচা গোঁদা করলেই হয় না। তো ফার্স্ট একটা কথা বলবো যে ফেস আমি এখন দেখাবো না, কারণ একটা মাইলস্টোন যাওয়ার পর দেখাবো, আর একটা মেন জিনিস হচ্ছে দেখাই চলো তোমাদেরকে, এই গাছটা কী গাছ বলো তো, এই গাছটা কী গাছ বলো, এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই গাছটা কী গাছ কমেন্ট সেকশনে বাতাবো, মানে বলো যে এটা কী গাছ, ঠিক আছে। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর ভিডিওতে লাইক করে দাও, আর কমেন্টে বলো কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, বাই বাই।